อาจจะชามุชิตรตานุรีบดลนกฮับเบย์รอมเฟนนายกครอชนกนิฮามซินอาเซซิมิยาชักดุขมันกาขอรักบรีนกนิมานิขึ้นชิวัยฮอร์ฟนังกิริกาชามุชิตรตานุรอกกอกตมรชัยมันกาจากันที่เกษตรกรมาใบอบหายปาดิบงปาดิกาปาดิบงสังชาร์ฮอร์บิลเนธานาเบคบจักดิชมุกบิดันชุบะจอยปูร์อัมซายอกดอรันจุยจัตโตคบเบย์บินนกนิบรารอกบิเซทามซิบารมบุยตองกุยตองกุกอกตมรชัยมันกาดอรันจุยจัตโตใบอัมซินิขอกันมุซุมดาจากันที่กอกบังไลจักตองมันนีไปทั้งก็จากนี้เกษตรกรก็ดอนนจอยเดบนาดีนกฮับเบย์ชอบรับค่าชาวมังชิตรตานัยดอกดอนนจอยตัดตุนีนกฮับเบย์พูดละนกนี่ฮามซิลตีบุปรังซิลดอกรอมเพนันนายค่าเตกิดเนบขวายนันนายค่าเอาไว้ให้นกโคชจังบงยากลบบีฮิกดอกบุษัยบ้านจิกนับไฟเกเตบอดาราใบตันนายค่าอุรปาติลายค่าไปทั้งก็คงจะสุสุนกตองจามันดีเตกันดีนกเปตรุลลูกเลยฮอร์ฟนังเกลิค่าขามิทับลาสังใบค่ายากลบก็ตัวมันดีปาติมงทายโอทางกุศลกับฮอร์เบอร์ทนายบรินเดียร์ของเทนไลมูทางรอบฮอร์เบอร์ทนายบรินเดียร์ปาติมงทายโอชักยี่ชักดุขมันเลยรู้ข้อสงสัยบริเนียชักคำนักก็ลังอีกทางกับแต่บุกชักดุขมันเลยขอรับบริโนบริเนียชักคำนักก็กลายจากบาร์กอร์นันบารี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 I am a man. কত জন আছিল 20 জন আছিল খালি সাড়ে 3 জন মানুষ তিনটি আর খুবই মজুমদার আছে তিনটি মিটন এখানে কেরোসিনের দাম রয়েছে গ্যাস লাইটেছে দুটা হয়ে গেছে তারা এই আধা এক দিকে যা ছিল এটি সব মানে যেটি পোড়া গেছে তো গেছে যেটি পোড়া না গেছে এটা কোপ দিয়ে দিয়ে দিয়েছে সব কে এই কোন মজুমদাররা কোন পাতির লোক এটা 570 কি করেন তারা কি কোন পাতে করতে তারা বিজেপি করে বিজেপি আর আপনারা কি করেন কোন পাতে আমরা তো সিপিএম করি মানে সিপিএম করে বলে মাদুর করছে কি তারা তার তো পার্টির লোক কেন এই মাইতে করছে যেমন আশিস যে আশিস মাকব দিছে সে বিজেপির একজন ভোট পেয়েছে আচ্ছা কতজন আহত হয়েছে কতজন আহত হয়েছে আহত হয়েছে প্রতিবন্ধী ভাই দেওয়ার জন্য তিনজন আহত হয়েছে লোকে তো না আসলে লোক আসলে মাত্র তারা ধরে পাঁচজন তিনজনই মোটামুটি আহত হয়েছে কয়টা দিকে হয়েছে ঘটনাটা 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 11:30টার পরে হয়েছে 11:30টার পরে বাড়িঘরকে জ্বালাই দিয়েছে বাড়িঘর সব জ্বালাই দিয়েছে কিছুই নাই কয়খান ঘর জ্বালাই দিয়েছে ঘর আছিল একটা রান্নাঘর একটা উদ্দুরে কতজন আছিল তারা তারা ওই ঘরে ওই রাত্রে ছয় জন আছে ওই বাড়ির ছেলে দুজনের ভিতরে একজন আছে মিটন মজুমদার আর একজন আছে গুপি মজুমদার যে আমার ভাই বড় লই খাস রাখতে করছে তাদের বারে করোনা হইবো হ্যাঁ তাদের বারে করোনা হইবো বারে একই সিমেন্ট একই সিমেন্ট হ্যাঁ একই সিমেন্ট
তারপরে যায় আমার মারে যে কোপ দিছে মারছে এখানে আছে আশিস মজুমদার উজ্জ্বল চৌধুরী জয়দেব এটা টাইটেল দাম জানি জয়দেব দাস এই তিনজনের আমার মার সিন চারটি সব কাপড় দিয়ে মুখ বাঁধা ছিল চোখের সিন যেন সবাই হাতে লাঠি দাঁত পুরো এভাবে কি চান আপনার এখন আমরা সুস্থ বিচার চান এভাবে নারী নির্যাতন কাছে মানুষের এইভাবে পিতাগদে আঘাত করে এভাবে মানুষ নষ্ট করলে আমরা সুস্থ বিচার চান থানা মামলা করছে থানা মামলা করতেই বল থানা তো রাত্রি গেছে থানার আমরা জানা আছে থানা তো রাত্রি গেছে চলো জানাই দেন আপনারা জানাইছেন তো হ্যাঁ আমরা থানা জানাইছি থানা একটু আগে থানা সেখানে গেছে আমি তো এখানে বসে আমার কাছে ফোন আছে আমরা খুশি গোপী গোপী মজুমদার মিতন মজুমদার এরা হ্যাঁ পার্টি করত তারপরে এরপরে এরা এই বেড়া গোড়া ফিটটা লাঠি ছোটা দিয়া ঘরের মধ্যে পেট্রোল ডাইলে আগুন লাগাই দিছে আমরা দায়ী বাইরেতে আমার মাসিকে মারছে আমার স্ত্রীকে টানাটানি করছে কাপড় সাপড় সিরিয়ালেছে আমি কোনোরকমে হাঁটু গুমরে গুমরে হাঁটতে তো পারি না ওই কত দূরে যাই গাছের নিচে ঘুমাইয়া দিছি কালকা রাত্র 11টার পরে আমরা তো 10টার আগে খাইয়া দেয় ঘুমাইয়া গেছি গিয়া ঘুমে দুইটা গেছে এরপরে 11টার পরে হঠাৎ আমার মা শুনতে পাইছে এদিকে খবর যাবো শব্দ মা আমরা সবারই ডাক দিয়ে দিয়েছে ডাক দিয়ে তোলার সঙ্গে সঙ্গে এটা এ বাড়ির থেকে অন্তত 20-25 জন লাঠি সোটা লইয়া আসে সঙ্গে পেট্রোল লইয়া আসে এসে ঘরটা বাঙ্গিয়া লাগতাম আগে কছিল আমরা তো বাঙছি নাই জায়গাটা খবর মজুমদার নামে নামটা তারা আসিল আচ্ছা আপনারা কোনো কাগজপত্র নাই আমরা এমনি কোনো কাগজপত্র নাই আগে জায়গাটা আমরা নামে রেজিস্ট্রি দিব কইয়া সালিশ হয়েছিল যে সালিশে তাই শিকার হয়েছে জায়গা দিব রেজিস্ট্রি করে দিব ডেট অনুসারে তাই আর জায়গা রেজিস্ট্রি দিছে না ক বছর ধরে আপনি এখানে বসবাস করতেছেন আমরা এখানে অন্তত 35 বছরের কম না জায়গাটা কিনছি কে জায়গাটা কিনছে ওই এদিকে আমার দাদু একজন আছে বিপুল ভৌমিক তাই জায়গাটা লইয়া দুনো পার্টির লেগে জায়গাটা লইছে টাকাটা লেনদেন হয়েছে তাইনের কাছে তাই এতদিন আবার মিশে সাক্ষী দিছে সত্য কথা কয় না তাই কোন কোন জায়গা দিছে কিনছে দিনও ঠিক ইয়া দিছে দিনও ঠিক কালকে ওরা মানে রাত্রে কয়টা দিকে হয়েছে কোথাও আপনার 11টার পরে তারপরে কারে জানাচ্ছে থানাতে কোনো থানাতে জানাইছি থানা আসে ফায়ার সার্ভিসের লোক আসে হেরা আইয়া আমার মাসিরে হসপিটালে নিয়ে ভর্তি করছে মুখ বান্ধা আপনি এখন এই কি চান তার বিরুদ্ধে কোনো মামলা তামলা করবে মামলা তো করতাম সাহির কবে করবে কবে করবো আজকে তো করতাম হাতে কিনা করতে দিন না আপনার নামটা কি জয় হরি দত্ত গ্রামের নাম জয়পুর বরস কলোনি বাবার নাম বাবার নাম ধনঞ্জয় দত্ত মা নাম লক্ষ্মী দত্ত এ নশিলিয়া লেগছে কতজন আক্রান্ত হয়েছে দুজন আমরা মানুষে আছিলাম 7 জন তারা কতজন আছিল তারা 20-25 জন আছে সিনচি তারারে তারারে সব দিকে সিনচি না দুই একজন সিনচি আর কি দিছে দোকান আমি বছর দু বছর কোনো রকম ইয়া করেছি শেষ মাস দিছে আমার উচ্ছেদ করছে শেষ মাস আমি কত খুঁড়ি গা আছি ওন আমারে মারধর করি আগুন লাগাই দিকে রাস্তা দিকে আর শেষ করে যে আমার বোন হাসপাতাল অন করো দুর্নীর লাগবে কারা এভাবে করছে হ্যাঁ কারা এভাবে করছে হ্যাঁ দেখ আমি করছি কোন মাগে কি আছে কোন মারানির যে আছে এগুলো চেঁচি পেলাম টাকলি আগুন লাগাই দিব তাই আমরা উঠছি উঠি আমার একটা পঙ্কুপুত আসিল খোলা আসিল আমরা চলে গেছি মা ইয়ে তো রয়ে গেছে ইয়ারে যাইয়া বাড়ি জাগাই এনে তাই ওখান মাইর করি আগুন লাগাই দিই আমার বোনের মা চার বোন বাইশ তো
গতকাল রাত প্রায় আনুমানিক 12টার সময় কৃষ্ণনগর জয়পুর এলাকার যে বরখোলা, ওই বরখোলার ধনঞ্জয় দত্ত তার সেই সহ তার পরিবারকে এলাকার সমাজ বিরোধীরা, বিশেষ করে তাকে তার বাড়ি ঘর পুড়িয়ে একদম শেষ করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র করেছে। আপনি আজকে কী কারণে হসপিটালে আসলেন? গতকাল রাত প্রায় আনুমানিক 12টার সময় কৃষ্ণনগর জয়পুর এলাকার যে বরখোলা, ওই বরখোলার ধনঞ্জয় দত্ত তার সেই সহ তার পরিবারকে এলাকার সমাজ বিরোধীরা, বিশেষ করে তাকে তার বাড়ি ঘর পুড়িয়ে একদম শেষ করে দেওয়ার জন্য ঠিকানের মধ্যে তার নামে করে তাকে তার পরিবারটাকে শেষ করার জন্য গত এক বছর যাবৎ নানা শিকারের মধ্যে আক্রমণ সংঘটিত করেছে। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। হ্যাঁ, এবং বিশেষ করে এখানে ওই এলাকার যারা সমাজবিরোধী, বিজেপির সমাজবিরোধী, তাদেরকে ব্যবহার করে এই পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য চাইছে। তারা বামপন্থী পরিবার, সিপিএম সমর্থক পরিবার, এর অপরাধে একটা জায়গাকে, ইস্যুকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা করেছে। আমরা সিপিআইএম এটা তীব্র নিন্দা জানাই। তারা মামলা করেছে, তারা মামলা করবে, আমাদের বিশ্বাস। আমাদের প্রশাসন তাদের সেই দোষী যারা তাদেরকে গ্রেপ্তার করবেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। এই সিপিআইএমের পক্ষ থেকে আমরা এই যারা প্রকৃত অন্যায়কারী তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। কেরোসিন দিয়ে, পেট্রোল দিয়ে বাড়িঘর আগুন জ্বালিয়ে দেয়। মহিলারা যখন সে প্রতিরোধ করে তাদের উপর আক্রমণ করে, দা দিয়া কোপ টোপ দেয়, এবং একজন মহিলা যা বললেন সে কোনো রকমে তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন, তাকে জোর করে যখন, বিশেষ করে অ্যাটেম্প টু র্যাপ, অর্থাৎ তাকে র্যাপ করার জন্য আরেকজন মহিলা যখন তাকে রক্ষা করতে গেলেন, সেখানে তাকে দা দিয়ে নাকের জায়গাতে কোপ দিয়ে রক্তাক্ত করে। হ্যান্ডিক্রাফ্টস একজন আছিলেন, ধনঞ্জয় দত্তের ছেলে, তাকেও ভীষণ মারধর করা হয়েছে। তারা এখন বিলোনিয়া হসপিটালে ভর্তি আছেন। তাদের সঙ্গে কথা বলেছি, তাদের দেখেছি, চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়েছি। এটা একটা মর্মান্তিক ঘটনা, অর্থাৎ সমস্ত পরিবারকে জ্বালিয়ে গোটা পরিবারকে শেষ করে দেওয়ার জন্য পাশের এখানকার একজন লোক জোর করে আজকে চলছে। মহিলারা আজকে প্রতিরোধের জন্য এগিয়ে আসছেন, পাড়ার
আপনার যান পাড়াতে সে বরখোলা এলাকাতে সে এলাকার মানুষ এখন এই ঘটনা খুব তীব্র নিন্দা আমি কয়েকজন যেমন যারা আহত হয়েছেন তাদের সঙ্গে যেমন কথা বলেছি তার পাশে আরও কয়েকজন মহিলা ছিলেন ওই এলাকার তারাও বলেছেন আপনারা তো শুনেছেন আপনি ঘটনাগুলো তারাও তীব্র নিন্দা এই ধরনের ঘটনা শিকার মধ্যে তারা কখনো শিকার মধ্যে দেখেনি গোটা এলাকার মধ্যে যান সমস্ত এলাকা দলমত নির্বিশেষে আজকে তারা ক্ষুব্ধ তারা বলেছেন এই ঘটনা বিচার চাই এবং আগামী দিনে তারা এই সমস্ত বিরোধীদের সমাজ বিরোধীদের প্রতিরোধ করার জন্য আজকে তারা মানসিকভাবে সেই মধ্যে তৈরি হয়েছে বিরোধী এখানে মহিলারা যা বললেন আমি হাসপাতালে গিয়ে তাদের কাছ থেকে যা খোঁজখবর নিয়েছি হ্যাঁ তাতে 20 থেকে 22 জন মুখে কাপড় বেঁধে অনেকে ছিলেন অনেকেরা তারা চিনেছেন তারা সেখানের মধ্যে বলেছেন কারা কারা ঘটনার সঙ্গে যুক্ত এরা এতে 4-5 জনের নাম তাদের চিনতে পেরেছেন বাকিদেরকে চিনতে পারেননি তারা মহিলারা যারা বলেছেন যারা আহত হয়েছেন তারা বলেছেন 20 থেকে 22 জন ছিল এরা বলেছেন যে বিজিবি সমাজ বিরোধী কী কী পুড়িয়ে দিয়েছে তাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে একটা বসত ঘর এর আগে উচ্ছেদ করেছে এবারও তারা একটা ছোট ঘর করে থাকার জন্য চেষ্টা করেছেন সেই ঘরটাও সেখানের মধ্যে পুড়িয়ে দিয়েছে